আচ্ছা, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর রিউইন্ডিং মানে হচ্ছে একটা ইন্ডাকশন মোটর থ্রি ফেজের, সেটাকে আমাকে রিউইন্ডিং করতে হবে বা বাধাই করতে হবে কোনো না কোনো কারণে, বুঝছো? এখন সেটা কীভাবে বাধাই করবো? প্রথম কথা হচ্ছে আমি কি মোটরটা বাড়াচ্ছি নাকি রিউইন্ডিং করতেছি? বাড়ানোর কথায় পরে আসি, আগে রিউইন্ডিংয়ের কথা আসি, যে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কীভাবে রিউইন্ডিং করা যায়। রিউইন্ডিং মানে কি, একটা মোটর নষ্ট হয়ে গেছে, মোটর নষ্ট হয়ে গেছে, তোমার কাছে নিয়ে আসছে যে তোমার কাজের দায়িত্বে পড়ছে যে তুমি সার্ভিস ক্ষেত্রে আসো, তোমাকে এটা রিউইন্ডিং করতে হবে। আচ্ছা, রিউইন্ডিং করতে গেলে তোমার কী কী জিনিস আগে নোট করতে হবে? আগে রিউইন্ডিং করতে গেলে তোমার কিছু জিনিস খেয়াল করতে হবে, যে ওদের কী পরিমাণ টার্ন সংখ্যা আছে, যে সুপার এনামেল যে ওয়ার আছে, কপার ওয়ার যেটা আছে ওটার কতটুকু গেজ নাম্বার আছে, এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, তাই তো? সো রিউইন্ডিং করার জন্য প্রথম শর্ত হচ্ছে তোমার একটা মোটর তুমি হাতে পাইছো, মোটরটা হাতে পাওয়ার পরে ওই মোটরটা তুমি খুললে, খোলার পরে ওখান থেকে দেখতে হবে যে মোটরের স্লট আছে কতগুলো, অর্থাৎ যে স্টেটর আছে স্টেটরের স্লট আছে কতগুলো, খুঁজছো? মানে তুমি রোটর ভুলে ফেলছো, রোটর ভুলে ফেলে তুমি স্লট ভুলতে পারো, যতগুলো স্লট আছে। আগে হচ্ছে ইয়েটা কাটবে, যার কাছে নিয়ে যাবে তোমার কাছে, যার কাছে সে কাটবে, কাটার পরে সমস্ত তার বের করে ফেলবে, বের করে ফেলানোর পরে স্লটটা সে গুনবে। এই স্লটগুলো মোটামুটি চব্বিশ, ৩৪, ৪৮ এরকম এরকম রেটে হয়ে থাকে, জোড়া সংখ্যা জোর সংখ্যা থাকবে, এবং মোটামুটি এরকম চব্বিশে করে ২৬ না করে ৩৬ করে ৪৮ করে এরকম। এই স্লটগুলো গুনে নিতে হবে যে কয়টা স্লট আছে। আরেকটা জিনিস নিতে হবে যে এই যে স্লট আছে এখন এই ইন্ডাকশন মোটরের পোল কয়টা ছিল সেটাও দেখতে হবে, যে আমার পোল কয়টা আছে, এখন পোল কোথায় লেখা থাকবে, পোল কি কোথাও লেখা থাকবে, স্পিড লেখা থাকবে। মনে করো একটা ইন্ডাকশন মোটর ৩০০০ আরপিএমে ঘুরছে, যদি ৩০০০ আরপিএমে একটা ইন্ডাকশন মোটরের রেটিং থাকে, এত থাকে না রেটিং, এটা তো সিঙ্ক্রোনাস স্পিড, যদি টু পোল মেশিন হয় তাহলে সেটা ৩০০০ আরপিএমে ঘুরবে, কিন্তু নর্মালি তার রোটর ঘরে ২৮০ বা সামথিং এরকম, ২৮০ এইরকম রেটিংয়ে ঘুরে যাবে, তাহলে এটা থেকে তুমি বুঝতে পারবো এটা হচ্ছে আমার টু পোল মেশিন, এটা হচ্ছে আমার টু পোল মেশিন। আর যদি ফোর পোল মেশিন হতো অ্যারাউন্ড ১৪০০ সামথিং হতো, তাই তো? টু পোল ফোর পোল মেশিন হলে স্পিড কত হতো যদি মেশিনটা ফোর পোল হতো? দ্বিগুণ, মানে হাফ দিয়ে গুণ করতে হবে, তাই? সো যদি ৩০০০ আরপিএম হতো আমার সিঙ্ক্রোনাস স্পিড, তখন সিঙ্ক্রোনাস স্পিড হবে হচ্ছে ১৫০০ আরপিএম, সেক্ষেত্রে রোটর স্পিড হয়তো আমার ১৪০০ সামথিং হতো। তাহলে ওটা প্রথমে আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে যে এই মোটরটার নেমপ্লেট থেকে এই মোটরটা আসলে কত পোলের ছিল, আর পোল হবে কতগুলো তা নির্ভর করবে হচ্ছে আমি মোটরটা কিসে ইউজ করতেছি, আমি কি পানি পাম্প হিসেবে ব্যবহার করতেছি নাকি কোনো মিলের মিলিং কাজে ব্যবহার করতেছি। হ্যাঁ, পানি পাম্প যেগুলো আছে সেগুলো হাই স্পিডে ঘুরতে হবে, কারণ পানি ঘুরতে হবে, যত বেশি জোরে ঘুরবে তত আমার লাভ। আর যদি মনে করো যেখানে স্পিড কম দরকার, ক্রেনের ক্ষেত্রে স্পিড কম দরকার কিন্তু পাওয়ারটা আরও জ্যাদা দরকার, মানে বেশি দরকার, সেক্ষেত্রে আমার পোল সংখ্যা বাড়াই দিতে হবে। সো পোল সংখ্যাগুলো নির্ভর করবে যে আমি কোথায় মোটরটা ইউজ করি, ইউজের পার্সপেক্টিভের উপর ভিত্তি করে আমি পোল সংখ্যার ব্যাপার স্যাপার নিয়ে কথা বলবো। ওকে, সো আমি দেখবো হচ্ছে পোল নাম্বার কতগুলো পোল আছে, আর দেখবো স্লট নাম্বার। ওকে স্যার, সো তুমি যদি মনে করো একটা মেশিন আমার টু পোলের আছে, তুমি সেই মেশিনটা কি ফোর পোলে বানাতে পারবো না? বানাতে পারবো না, বানানো যাবে, বানানো যাবে, সেটা তোমার রিকোয়ারমেন্টের উপর, বানানো যাবে কিন্তু সেটা রিকোয়ারমেন্টের উপর। আচ্ছা, এখন এরপরে আসি একটা মেশিনের হর্স পাওয়ার দেওয়া আছে, মনে করো ৫ হর্স পাওয়ার মেশিন তোমার কাছে নিয়ে আসলো, এখন তুমি মনে করলে না এটা তুমি ৬ হর্স পাওয়ারে বানাবো। এখন হর্স পাওয়ার বাড়াইতে গেলে আমাদের বাড়াইতে হবে হচ্ছে তার তারের যে কন্ডাক্টর ক্রস সেকশন এরিয়াটা, ক্রস সেকশন এরিয়াটা একটু মোটা করে দিতে হবে, কারেন্ট বেশি যাবে, বেশি গেলে আমার টর্ক বেশি পাবো, টর্কের যে ইকুয়েশন থেকে আসছে, তাই তো? তা এখন তুমি চাইলে একটা ৫ হর্স পাওয়ারের মেশিনটাকে ৬ হর্স পাওয়ারের মেশিনে কনভার্ট করতে পারবো না, কারণ এই যে স্লটগুলো থাকবে এই স্লটগুলো যখন বানিয়েছি আমি তখন এর ভিতরে একটা টার্ন সংখ্যা তো আমি দিয়েছি, মনে করো এই স্লটের ভিতরে ৫০টা টার্ন দেওয়া যায়, এই স্লটের ভিতরে ৫০টা টার্ন দেওয়া যায়। এখন তুমি একটু মোটা টার্ন নিলে এখানে তো ৫০টা টার্ন দেওয়া যাবে না,
কম হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি যে পাওয়ারটা বাড়াবা কিন্তু ওখানে প্রাণ সংখ্যা আবার কমে গেলো, তার মোটা করে কোনো লাভ হলো না, কারণ প্রাণ সংখ্যা কমে যাবে। সো চাইলে তুমি সেটাকে 5 হর্স পাওয়ার মেশিন 6 হর্স পাওয়ার বানাইতে পারবা না, তুমি চাইলে সেটাকে কমাইতে পারবা, সমস্যা নেই, কমাইতে চাইলে তুমি তারটাকে চিকন করে দিলেই কমে যাবে। ওকে, সো 5 হর্স পাওয়ার মেশিন বা ওর রেটিংয়ের থেকে বেশি কখনোই করতে পারবা। তাহলে এই রিউইন্ডিং করার ক্ষেত্রে প্রথম যখন মোটরটা তোমার কাছে আসবে, তুমি ওর নেম প্লেট দেখবা বা যাই দেখবা, দেখে তুমি খেয়াল করবা যে এখানে আমার পোল আছে, পাই পোল আছে, পাই সে পোল সংখ্যা মনে করো ধরলে পোল আছে দুইটা, পোল আছে দুইটা, আর আমি তো জানি এটা 3 ফেজ মেশিন, সো 3 ফেজ মেশিন এবং স্লট কয়টা আছে, ওকে স্লট কয়টা আছে সেটাও দেখতে হবে। স্লট আমি গুনে নিলাম, হাতে হাতে গুনবো, মনে করো স্লট আছে আমার 24টা, স্লট আছে আমার 24টা। ওকে, সো আমি একটা মেশিন এখন আমার হাতে পেয়েছি যে মেশিনটা আমার 24 স্লটের 3 ফেজ এবং 2 পোলের মেশিন। এখন এই মেশিনটা যখন আমার কাছে আসছে তখন আমি তার মেপে নিয়েছি তার গেজ নাম্বার, তারের গেজ নাম্বার এবং কতগুলো করে পাক দেওয়া আছে তাও আমি গুনে নিয়েছি, যে প্রতিটা স্লটে এই স্লটের মধ্যে যখন আমি একটা কয়েল বসাবো সেই কয়েলের মধ্যে কতগুলো পাক সংখ্যা আছে সেটা আমি আগে থেকেই গুনে নিই, যখন আমি মোটরটা কাটবো তখন আমি গুনে ফেলবো যে ওতে কতগুলো পাক সংখ্যা আছে। মোটরটা কাটবো বলতে স্যার? হ্যাঁ, যখন তুমি একটা ইন্ডাকশন মোটরের কয়েলটা পুড়ে যায় তখন সেটা খুলতে গেলে অনেক সময় ঝামেলা, অনেক সময় কাট কেটে ফেলে ডিরেক্টলি, বাটালের মধ্যে একটা জিনিস থাকে ডিরেক্টলি কেটে ফেলে, মানে উইন্ডিং রেখে তো আর কোনো লাভ নেই, এক মাথা কেটে ফেলে, এক মাথা কেটে ফেলে আর কোনো যদি টান দিলে বেরোয় যায়। রোটর তো স্টেটরের মাথা মধ্যে থাকে না স্যার? রোটর, আচ্ছা রোটর তো আমার বের করে ফেলে, রোটর তো আর থাকবে না ওখানে, আসলে রোটর বের করে ফেললাম, রোটর বের করার ফলে এখন তো তারগুলো বের করতে হবে, তারগুলো কেমন বের করবো, টান দিয়ে বের করবো, টান দিয়ে বের করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, সো ওটা কেটে কেটে ওই পাই দিয়ে গুঁতা দিয়ে বের করা সহজ। সো আমি যত জায়গায় দেখেছি মোটামুটি ওরা কেটেই বের করে, কেটে একটু গুঁতা দিয়ে আস্তে আস্তে বের হয়ে যাবে। সো আমি গুনে ফেলবো হচ্ছে তার স্লট নাম্বার, তার কোন সংখ্যা তো আমি জানি। এখন আর একটা জিনিস আমার লাগবে এখানে, যে এই যে এখানে একটা কয়েল আমি ধরলাম, আমি একটা রেফারেন্স পুরো করে এখানে একটা কয়েল ছিল, হ্যাঁ এই কয়েলের এক মাথা এখানে দিলাম, তাহলে আর এক মাথা কোথায় গিয়ে বসবে তার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে পিস, সেটার নাম হচ্ছে পিস। যে একটা কয়েলের তো মনে করো গোল করে বানাইছে, কোনো দুইটা প্রান্ত আছে, তো একটা যদি একে বসে আর একটা কত দিয়ে গিয়ে বসবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে পিস নাম্বার দিয়ে। এখন পিসটা বের করা কী করে, পিস বের করার সূত্র হচ্ছে যতগুলো স্লট থাকবে তাকে আমার পোল দিয়ে ভাগ করতে হবে, যতগুলো স্লট থাকবে তাকে আমার পোল দিয়ে ভাগ করতে হবে। সো পিস ইকুয়াল টু স্লট, আচ্ছা এগুলোর নাম আসতে পারি, স্লট বাই পোল ডিভাইডেড বাই পোল। সো স্লট যদি আমার 24 হয়, পোল যদি হয় আমার 2, তাহলে 1 থেকে 12। এটা দিয়ে বোঝাতে যাচ্ছি যে পিস সংখ্যা, অর্থাৎ যদি আমি একটা কয়েলের এক প্রান্ত একে রাখি তাহলে অপর প্রান্তটা কত নম্বর স্লট দিয়ে বের করবো, 1 থেকে 12, মানে একটা যদি একে বসে তাহলে আর একটা ঘুরবে 12, একদিন ঢুকে 12 দিয়ে বার করবো, হ্যাঁ একদিন ঢুকে 12 দিয়ে বের করে আনতে হবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এই উইন্ডিংটা দুই ধরনের হতে পারে, একটাকে বলা হয় সিঙ্গেল ল্যাশ, ডাবল ল্যাপ, সিঙ্গেল ল্যাপ অ্যান্ড ডাবল ল্যাপ, আমরা দুইটাই শিখবো যে সিঙ্গেল ল্যাপ কীভাবে করে এবং ডাবল ল্যাপ কীভাবে করে সেটা দিয়ে। এখন এই সিঙ্গেল ল্যাপ করতে গেলে শুধুমাত্র একটা কন্ডাক্টারই এক, মানে একটা কয়েলই একটা স্লটের ভিতর থাকবে, কিন্তু ডাবল ল্যাপ করলে এক স্লটের ভিতরে দুইটা কয়েল থাকবে, এই জন্য এটার নাম হচ্ছে একটা সিঙ্গেল ল্যাপ, হচ্ছে ডাবল ল্যাপ। সো আমরা এখন দেখতে হবে, প্রথমে দেখবো হচ্ছে আমরা সিঙ্গেল ল্যাপ কীভাবে সিঙ্গেল ল্যাপ করা যায়। আচ্ছা তাহলে পিস সংখ্যা বোঝা গেল যে পিস জিনিসটা কি। সো কয়েলটা প্রথমে এক এক প্রান্ত দিয়ে করে আর একটা কত প্রান্ত দিয়ে বের করবো সেটা বের করার একটা পদ্ধতি, সেটার জন্য কি স্লট ডিভাইডেড বাই পোল, স্লট ডিভাইডেড বাই পোল। সো স্লট যদি 24 হয়, পোল যদি 2 হয়, সো 1 থেকে 12, সো যদি একটা যদি অনেক বসে তাহলে আরেকটা বসবে 12, সো এরকম থাকবে কয়েলটা, এরকম এখানে গিয়ে এখান থেকে বের করে নিতে হবে, সো এই এরকম এরকম থাকবে। সো 1 দিয়ে ঢোকায় 12 দিয়ে বের করতে হবে, সো এটা হচ্ছে 1 থেকে 12, এটা হচ্ছে পিস নাম্বার। আচ্ছা এখন আরেকটা জিনিস আসি, গ্রুপ কয়েল গ্রুপিং,
কয়েলের গ্রুপ বলে একটা কথা এখানে আমি দেখাচ্ছি আবার, সেই জিনিসটা কি একটু দেখি। গ্রুপ হচ্ছে ফেজ ইনটু পোল। যখন আমি একটা সিঙ্গেল লেয়ার উইন্ডিং করব, আমার যদি এটা যদি 24টা স্লট থাকে, যদি সিঙ্গেল লেয়ার করি তাহলে কয়েল হবে মোট 12টা, কারণ এখান দিয়ে একটা প্রান্ত ঢুকলে আরেকটা প্রান্ত এই প্রান্ত দিয়ে বেরোয় আসবে। হ্যাঁ স্যার, তাহলে একটা কয়েলের জন্য দুইটা প্রান্ত হচ্ছে, তাহলে কয়েল মোট লাগবে হচ্ছে আমার 12টা কয়েল লাগবে। সো এটা আমার খেয়াল রাখতে হবে কতগুলো কয়েল লাগবে। সো সিঙ্গেল লেয়ারের জন্য যতগুলো স্লট থাকবে তার অর্ধেক থাকবে আমার এই কয়েল। যদি সিঙ্গেল লেয়ার কয়েল করি আমি, যতগুলো স্লট থাকবে তার অর্ধেক হচ্ছে কয়েল নাম্বার, মানে কতগুলো কয়েল লাগবে। যদি 48 স্লটের হতো তাহলে 24টা কয়েল লাগতো। এখন এই 24টা কয়েল আমি রাখলাম, এই 24টা কয়েল একটা কয়েলের সঙ্গে কি আটটা কয়েল যুক্ত করবো কিনা, কয়েকটা কয়েল মিলে আমি গ্রুপিং করবো। থ্রি ফেজ বানাইতে গেলে তো 12টা কয়েল কি আমার দরকার হবে? 12টা কয়েলকে গ্রুপ করে তো থ্রি ফেজ বানাইতে হবে, কারণ 12টা দিলে 12টা ফেজ হয়ে যাবে না। সো আমাকে ওটাকে গ্রুপিং করে থ্রি ফেজ বানাইতে হবে। এই গ্রুপিংটা দরকার হচ্ছে আমার থ্রি ফেজ কানেকশনটা তৈরি করার জন্য। সো ফেজ গুণা ফেজ গুণ পোল, ফেজ আমাদের এখানে কত? থ্রি। পোল হচ্ছে আমার টু। সো সিক্স হচ্ছে আমার গ্রুপ, ছয়টা গ্রুপ হবে আমার, ছয়টা গ্রুপ হবে। এবং প্রতিটা গ্রুপে কয়টা করে তার গ্রুপ পার কয়েল, কয়েল পার গ্রুপ, সরি, সো কয়েল পার গ্রুপ, মানে এটা গ্রুপ সংখ্যা যদি ছয় হয় আর যদি কয়েল সংখ্যা 12 হয় তাহলে প্রতি কয়েল প্রতি গ্রুপে কয়টা করে কয়েল পড়বে? দুইটা করে কয়েল পড়বে। আমার কাছে 24টা স্লটের মতো, তাই না স্যার? 24 লাগবে আমার 12টা। 12 এখন 12টা বের করতে গিয়ে আমি গ্রুপ বের করতে চাই। গ্রুপ, গ্রুপের সূত্র কি? যতগুলো ফেজ থাকে তাদের পোল দিয়ে গুণ করব। সো ফেজ হচ্ছে আমার 3, পোল হচ্ছে 2। সো আমার গ্রুপ সংখ্যা হবে 6টা। 6টা এখন 6টা যদি কয়েলের গ্রুপ হয় তাহলে ওই 6টার ভিতর কয়টা করে কয়েল থাকবে? আমার কয়েল আছে মোট 12টা, গ্রুপ করতে হবে 6টা, তাহলে 2টা। 2টা সহজ হিসাব। সো কয়েল পার গ্রুপ, প্রতি গ্রুপে কয়টা করে কয়েল থাকবে? 2টা। সো এখানে হচ্ছে কয়েল ডিভাইডেড বাই গ্রুপ, কয়েল ডিভাইডেড বাই গ্রুপ, গ্রুপ। সো কয়েল হচ্ছে আমার 12টা, গ্রুপ হচ্ছে আমার 6টা। সো প্রতি গ্রুপ প্রতি গ্রুপে 2টা করে কয়েল থাকবে, প্রতি গ্রুপে 2টা করে কয়েল। যখন মোটরটা বাঁধাই করবা তখন কিন্তু এই হিসাবগুলো তোমাকে করতে হবে। ওকে বুঝে বলবা? না স্যার। আচ্ছা তাহলে আমি উইন্ডিং করার আগে আবার শুরু করি, মানে তোমাকে একটু সামারাইজ করে দিই। তাহলে যখন একটা মোটর পেলে সেই মোটরটা হচ্ছে কতগুলো স্লট আছে সেটা আমাকে গুনে নিতে হবে, তুমি যেভাবে পারো গুনবা। ওকে, গুণার পরে দেখতে হবে সেটাতে কতগুলো পোল আছে সেটা দেখতে হবে। আর থ্রি ফেজ তো তুমি জানোই, কারণ যদি তোমাকে বলে দেয় একটা থ্রি ফেজ মোটর, বা তুমি বাইরের যে বক্স থাকবে কানেকশন যোগ্য দেওয়ার জন্য যে বক্স সেটা দেখবে, তুমি বুঝতে পারবে একটা থ্রি ফেজ মোটর নাকি সিঙ্গেল ফেজ মোটর। ওকে, সো এই কয়টা জিনিস জানি। এখান থেকে আমাকে বের করতে হবে যে আমি কয়েলটা দিব, কয়েলটার পিস সংখ্যা কত হবে, যে একটা এখানে দিলে আর একটা কোথায় বলবে, তাই তো? আরও জানতে হবে যে আমি প্রতিটা কয়েলে কতগুলো টার্ন দিব এবং ওই তারগুলো কতটুকু মোটা হবে, এটাও জানতে হবে। সো অনেক কিছু খেয়াল রাখতে হবে। ও যে কতগুলো টার্ন হবে এটা হচ্ছে তুমি আগে থেকে গুনে ফেলবা যে এতগুলো টার্ন হবে। এরপরে আসি গ্রুপিং এর ক্ষেত্রে। গ্রুপিং কিসের জন্য প্রয়োজন? যে থ্রি ফেজ বানাবো সেক্ষেত্রে আমার গ্রুপ দরকার, তার জন্য সূত্র হচ্ছে ফেজ গুণ পোল। সো ফেজ 3, পোল হচ্ছে 2। এখন এটা যদি পোল সংখ্যা 4 হতো, পোল সংখ্যা যদি 4 হতো তাহলে এই উইন্ডিংটা একটু অন্যরকম হয়ে যেত। 4 হতো তাহলে তখন গ্রুপ হতো 12টা। 12টা গ্রুপ হতো 12টা। আমার ইয়ে কয়টা আছে, কয়েল কয়টা আছে? 12টা। 12টা 12টা কয়েল আছে, সেক্ষেত্রে এক এক গ্রুপে কয়টা কয়েল পড়বে? একটা করে কয়েল পড়বে। তখন তুমি একটু পরে দেখবা যে একটা কয়েলের সঙ্গে আটটা কয়েলকে আর জোর করা লাগবে না, জোড়া দেওয়া লাগবে না। কিন্তু দুইটা হলে পরে একটা দিতে হবে, তার সঙ্গে আর একটা জোড়া দিতে হবে। কিন্তু ওরা জোড়া দেয় না, নর্মালি একই উইন্ডিং দিয়ে তার কাটা ছাড়াই এটা করতে পারবো। সো এইগুলো হচ্ছে প্রথম প্রাথমিক ধারণা তোমাকে নিয়ে রাখতে হবে। এগুলো একটু উপরে লিখে রাখি, কোথায় লিখে রাখি এটা তো জায়গায় পাচ্ছি না। কোনার দিকে লিখে নিই, কোনার দিকে স্লট। সো আমরা এখন একটা মেশিন নিচ্ছি যে মেশিনের স্লট আছে 24টা। সো স্লট কনসেন্ট্রেশন, হ্যাঁ
সেই ধরনের কনসেন্ট্রেশন থাকতে হবে। কিন্তু ফেজ হচ্ছে থ্রি, ফেজ ফেজ হচ্ছে থ্রি, আর ওদিকে পিস হচ্ছে পিস স্লট বাই পোল, স্লট হচ্ছে 24টা, পোল হচ্ছে 2, সো পিস হচ্ছে ওদিকে 12। এরপরে গ্রুপ আসতেছে, গ্রুপ ফেস ইনটু পোল, ফেস ইনটু পোল, ফেস হচ্ছে 3, পোল হচ্ছে 2, আমি এখন 2 পোল মেশিন বানাতে যাচ্ছি, 2 পোল, সো 6। এরপর আসছে কয়েল পার গ্রুপ, কয়েল পার গ্রুপ 2, যেহেতু হচ্ছে আমার কয়েল সংখ্যা 12, গ্রুপ সংখ্যা 6, সো এই কয়েকটা জিনিস আমি জেনে গেলাম। এখন এই তথ্যগুলো যখন আমি জানলাম, জানার পরে আমি কি করেছি, ওই যে টার্ন সংখ্যা জানি যে কতগুলো টার্ন সেখানে গুণে নিয়েছি, এবং আমি গেজ নাম্বার জানি, সেই হিসেবে আমি 12টা কয়েল বানাই ফেলেছি, যেভাবেই হোক আমি উইন্ডিংটা পেঁচিয়ে 12টা কয়েল বানাই রেখেছি। এখন সেই 12টা কয়েল আমার এই স্লটের ভিতরে দিতে হবে। এখন বলি স্লটটা কেন আমি এরকম করেছি, তাই না, স্লটটা কেন আমি টুডিতে গিয়ে দেখেছি, এটা তো অন্যরকম, এটা তো গোল। হ্যাঁ স্যার, গোল। এখন একটা গোল জিনিসকে আমি কীভাবে থ্রি ডিতে দেখাতে পারবো, এখানে তো দেখানোর সুযোগ নেই, সো সেটাকে আমি কী করছি, গোল জিনিসটাকে একটা সার্কেল কাটছি, একটা মাথা কেটে দিয়ে একটা টান করে দিয়েছি, একই হিসাব। সো মনে করো 24 নম্বর স্লটটা, 24 নম্বর স্লটের মাঝখান থেকে আমি কাটছি, সো 24 নম্বর স্লট আছে, পাশে 1 নম্বর স্লট আছে, ওর মাঝ থেকে কাটছি, কেটে জিনিসটাকে আমি এরকম সরাই নিয়েছি, কারণ এখন আমার একে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে আঁকার মাধ্যমে, ওটা হলে তো আমি উইন্ডিংয়ের কাজ যখন করবো তখন তো ফিল্ডে গিয়ে কাজ করবো, এটা তো আর ফিল্ডের কাজ না, এটা বোর্ডের কাজ, সো বোর্ডের সুবিধা মতো আমি করে নিলাম, কেটে নিয়েছি 24 এবং 1 নম্বর স্লটের ভিতরে মাঝামাঝি পজিশনে কেটে আমি এরকম 24টা স্লট নিয়েছি। সো সেই স্লটগুলো আমি নাম্বারিং করেছি 1 থেকে 24, কারণ কি ওই যে 1 থেকে 12টা দিব, তাই না, ওই পিস নাম্বার লাগবে আমার, যে একে বসলে আরেকটা কোথায় গিয়ে বসবে, তাই তো। আচ্ছা এখন আসি প্রথম কয়েল, আমি জানি কি, আমি জানি পিস সংখ্যা 12 এবং প্রতি গ্রুপে আছে 2টা করে, তাই তো, পিস সংখ্যা 12 আছে, প্রথম কয়েল আমি এখানে দিলাম, তিনটা যে থ্রি ফেজ আমি তিন কালার দেবো প্রথম, ওকে, সো এটাকে আমি রাখলাম, এটা কোথায় যাবে, 12তে, সো 12তে দিলাম, 12তে দিয়ে এখানে টেনে আমি রাখলাম, সমস্যা এটা কানেকশনটা দিচ্ছি জাস্ট একটু বোঝানোর জন্য, ওকে। সো আমি প্রথম যে কয়েলটা আমি 1 নম্বর স্লট দিয়ে ঢুকাই 12 নম্বর স্লট দিয়ে এখানে বের করে আসছি। এখন বলছে গ্রুপে কয়টা করে কয়েল থাকবে, দুইটা করে কয়েল, সো আমি একটা কয়েল দিছি আর একটা কয়েল আবার দিতে হবে, সেটা কোথায় দেবো, সেটা কোথায় দেবো সেটা দেখি। আচ্ছা যখন আমি সিঙ্গেল লেয়ার উইন্ডিং করব তখন এই পাশে একটা বসালে একটা ঘর সেরে সেরে আমি কয়েলটা বসাবো, কারণ হচ্ছে এই কয়েল যদি আমি দিয়ে দিই তাহলে আর একটা কয়েল ওইখানে বসালে তার একটা প্রান্ত এখানে আসবে, সেই প্রান্ত ঢোকানোর জায়গা থাকবে না, সো যখন সিঙ্গেল লেয়ার উইন্ডিং করব তখন একে একটা দিকে দুই সেরে রাখবো, দুইয়ে কিছু আর দিব না, ওকে। হ্যাঁ স্যার, যদি ডাবল লেয়ার করতাম তাহলে দুইয়ে ধীরে ধীরে দিতাম, ডাবল লেয়ার করলে দুইয়েও দিতাম, কিন্তু সিঙ্গেল লেয়ার করছি না, আমি একে লেয়ার করে দুইয়ে দিব না, কিনে দেবো, ওকে, সো কিনে দিব আমি এখান থেকে, আমি কিনে দিই ডিরেক্ট তিন দিয়ে ঢোকাবো। হ্যাঁ আচ্ছা, একটা কয়েল আমি এখানে রাখলাম, এখন তিনে আর একটা কয়েল ঢোকাইতে হবে, আমি এই কয়েলের সঙ্গে আর একটা কয়েল জুড়ে দিলাম, ওকে। হ্যাঁ স্যার, জুড়ে আমি এই যে তিনে ঢোকালাম, সম্পূর্ণ করে দিই থেকে টেনে এনে আমি কি করলাম, একটা গ্রুপ বানাই ফেলাম, এটা হচ্ছে আমার একটা গ্রুপ, একটা গ্রুপ, দুইটা কয়েলের একটা গ্রুপ শেষ, এইরকম দুইটা যখনই ঢোকানো হয়ে যাবে তখন এইটা হচ্ছে প্রথম পেজ ধরলাম, সো আমি নীল কালার নিয়েছিলাম, সো এই পেজের কাজটা আপাতত বন্ধ করে দিই, ওকে। এরপর এখন ধরলাম আমি লাল নিচ্ছি, এরপরে কাজ হচ্ছে আর একটা স্লট সেরে দিয়ে আরেকটা কয়েল শুরু করতে হবে, সো আমি 4 বাদ দিয়ে 5 দিই, সো 5-এ আসি, 5-এ আসার পরে আমি এখান থেকে বের করে এখানে একটা স্লট সেরে দিয়ে আসবো, এখানে একটা 16 দিব, সো এখানে আনলাম, এখানে আরেকটা যেহেতু একটা কয়েল দিছি আর একটা কয়েল, দুইটা কয়েলের একটা গ্রুপ,
সো এখানে আমি 6 সিরিজ 7 দিব এই কয়েলের সঙ্গে আরেকটা কয়েল যুক্ত করলাম এই যে 7 দিলাম ওকে 7 দিলে এটা একটা স্লট ছেড়ে আসবে এটা 18 তে 18 18 তে ওকে কালারটা ভালো হয়ে আসছে বুঝা যাচ্ছে সো আরেকটা ফেজের জন্য আরেকটা গ্রুপিং করা শেষ সো প্রথমে দিয়েছিলাম নীল এখন দিয়েছি লাল এখন আরেকটা গ্রিন যদি থাকে গ্রিন দিব দি গ্রিনই থাকবে তারপরে একটা স্লট ছেড়ে দিয়ে আবার একটা স্লট ছেড়ে দিয়ে আবার এখানে রাখলাম এখানে একটা স্লট ছেড়ে দিই এখানে কানেকশনটা সম্পূর্ণ করি এখানে আসলাম যেহেতু একটা কয়েল দিয়েছি গ্রুপে দুইটা কয়েল আবার যুক্ত করতে হবে একটা সো এখানে যুক্ত করার জন্য এখানে যেহেতু আসছে একটা স্লট ছেড়ে দিলে এখানে আসবে সো এখানে যে ডিএপি যুক্ত করলাম এটাকে একটা স্লট ছেড়ে দিলাম আবার এটা কিন্তু কন্টিনিউয়াস একটা কাজই বারবার রিপিটেড হয়ে যেতে করা হচ্ছে ওকে বোঝা যাচ্ছে সো এখানে ছিল নীল লাল এবং এরপরে আসে গ্রিন সো তিনটা ফেজের জন্য তিনটা আমি করছি এখন আবার কি হবে স্লট তো খালি আছে হ্যাঁ স্যার খালি সো এখন এরকম করে ভরানোর পরে আবার নীলটা দিয়ে শুরু করতে হবে ওকে মানে একই ফেজ হবে নীলের জন্য তখন একই ফেজ মানে একটা দুইটা তিনটা ফেজ না সো তিনটা ফেজের জন্য তিনটা কালার নিয়েছি সো এখন তিনটা ফেজের কাজ শেষ সো পরবর্তী ফেজে আবার নীল শুরু হবে সো আবার নীল দিয়ে শুরু করবে ক্যান্ডিড আমি কোথায় শেষ হয়েছিল আমার লাস্টে এই ঘন্টা শেষ হয়েছিল তাই না হ্যাঁ স্যার 11 তে 11 তে শেষ হয়েছিল আমি 13 থেকে আবার 13 তে শুরু করি সো 13 তে আমি একটা নিয়ে নিব আপনি 13 তে আর পরে এখানে একটা সিলেক্ট দিয়ে আমি 24 24 এ রাখলাম 24 এ রাখলাম ওকে এখন এর সঙ্গে আরেকটা কয়েল যুক্ত করতে হবে কুড়ি যুক্ত সো 13 তে আমি 13 তে দিয়েছি 14 ভাগ 15 তে এখন 15 তে যাওয়ার পরে এখানে কি করব এই স্লটের পরে তো এক নাম্বার স্লট থাকার কথা হ্যাঁ স্যার সো এই স্লটের পরে আমার এখানে গিয়ে এক নাম্বার স্লট আছে এক নাম্বার বলতে ওই 24 এর পরে একটা ছেড়ে দিলে আগের পরে দুই আসবে 24 এর পরে হ্যাঁ 24 এর পরে একটা পরে দুই আসবে সো এটাকে আমি দিয়ে রাখি এখানে এক লিখতেছি কারণ এই এক নাম্বারটার সাথে এইটার যদি ঢোকাবো দুই নাম্বার স্লট করা ধরো তাহলে এক নাম্বার তার এই তার নাম্বারটা এখানে লিখে দিই সো এইখান দিয়ে ঢুকবে সেটা হচ্ছে এক নাম্বার তার ওই তারটা এখান দিয়ে ঢুকে এখানে আসে আচ্ছা এখানে আনার পরে একটু জিনিস খেয়াল করো এইটা তো এক পাক হলো তাই না মানে দুই পাক হয়ে গেছে সেখানে দেওয়ার পরে এখানে দুই পাক হয়ে গেছে সো এটা হচ্ছে বের করে নিয়ে আসবো এটা হচ্ছে আমার সো ওইখান থেকে দিলাম এখান থেকে দেওয়ার পরে এখান দিয়ে কি এক নম্বর কাজটা এখান দিয়ে বেরোবে সো এখান দিয়ে আরেকটা মানে ব্লুর একটা ব্লুর কাজটা শেষ সো ব্লুর পোলটা দেওয়া শেষ হয়ে গেল ওকে এরপরে কি ছিল ব্লুর পরে ছিল রেড সো রেডটা দাও আবার আমার লাস্ট ছিল কোথায় এখানে সো এখানে এটা ছেড়ে দিতে হবে এটা ছেড়ে দিয়ে এখানে সো দুই নাম্বার এই দুই নাম্বারটা আমার থাকার কথা এইখান থেকে এখানে ছিল লাস্ট চার নাম্বার সো এটা চার আর সো চার আর সিকোয়েন্সিয়ালি সেটা নাম দেব দুই এটা কেটে নিয়ে আসি আমি এদিকে এদিকে নিয়ে এখানে রাখ এখন এটা তো এক পাক হয়েছে কেবল তাই না এক পাক হয়েছে কয়েল এই কয়েল এক পাক হয়েছে না কেবল এক পাক হয়েছে সো এই কয়েলের সঙ্গে আরেকটা যুক্ত করব সো এখানে একটা যুক্ত করলাম যুক্ত করে এইখানে একটা যুক্ত করে দিলাম ওই 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 লাইনটা টেনে এখানে নিয়ে আনবো এই 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 দাগ দিয়ে বোঝাচ্ছি এই দুইটা তার হচ্ছে শর্ট সো এখান দিয়ে দিয়ে আমি টেনে দিব সো টেনে দিলাম টেনে বের করে নিয়ে আসলাম এই তারটা এখন কোথায় আসবে এখান দিয়ে বের হয়ে যাবে একটা স্লট আছে এখান দিয়ে বের হয়ে যাবে সয় সো সয় হচ্ছে আচ্ছা এটা মুছে দেয় নাহলে এখন আর পোড়াচ্ছে না তিন থেকে
থেকে আনলো, আমি ছয় দিব, সুপারটা অনুষ্ঠান হবে। এরপরে লালের পরে আবার কি ছিল, আমার গ্রিন ছিল, গ্রিন দিয়ে এখনো কিছু স্লট খালি আছে, সো গ্রিন দিব। আমি কোথায় ছিলাম, এখানে ছিলাম, সেখান থেকে আমি দিব, একুশে আসবো, আবার একুশে আসলাম, একুশে এনে একটা মাথা বের করে দিলাম, এরপরে এখান থেকে আমি এটা চার নাম্বার দিলাম। এটা কোথা থেকে আসবে, এখান থেকে একটা স্লট ছেড়ে দিয়ে আটে আসবে, যেহেতু ওটা সার্কুলার ওখানে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। সো এটা হচ্ছে চায়, এই চারটা কোথায় আসবে, এটা তো এটা এখানে আনলাম, এটা তো এক পাক নিচে কেমন আট পাক দিতে হবে, সো আট পাক দিতে গেলে এখান থেকে যুক্ত করলাম এই পাকটা, এই জায়গায় ফিরে পাবো ওই পাকটাই নেই, এখান থেকে দিয়ে এই পাঁচ নম্বরে পাঁচটা করে দিয়ে ঢুকবে, এই জায়গাটা সরাসরি হয়েছে, সো এইখানে দেখো প্রতিটা ঘরে এখন কিন্তু আমার একটা করে কয়েল পড়ে গেছে, সো আমার থ্রি ফেজের তিনটা কানেকশন যদি চিন্তা করি, টু পোল মেশিন যেহেতু, সো লালের দেখো এরকম দুইটা জায়গা আছে, লালের এরকম দুইটা জায়গা আছে, নীলের সবুজের দুইটা জায়গা আছে, আবার নীলেরও দুইটা জায়গা আছে, মানে টু পোল মেশিন আমার বানানো শেষ। আমি দেখবো একটু পরে কীভাবে টু পোল হচ্ছে সেটাও দেখবো। ওকে, সো উইন্ডিংটা কীভাবে করলাম এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, এটা কিন্তু তোমাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে, তুমি প্রথমবার দেখে তুমি একটু বুঝে নেবে, একই কাজ তোমাকে বারবার করতে হবে, কিন্তু একই কাজ তোমাকে বারবার করে করতে হবে, কারণ প্রথমবার দিয়েছি একে, তারপরে দিয়েছি বার, এরকম করে সিকুয়েন্সিয়ালি আমি একটা করে সারছি, একটা করে কয়েল লুকাচ্ছি, একটা করে সারছি, একটা করে কয়েল লুকাচ্ছি, যত সময় না পর্যন্ত আমার সম্পূর্ণ মানে সম্পূর্ণ স্লট পূর্ণ না হচ্ছে। ওকে, এখন আমার কয়টা গ্রুপ বের হলো সেটা দেখি, ছয়টা গ্রুপ বের হওয়ার কথা, দেখি ছয়টা গ্রুপ বের হয়েছে কিনা। প্রথম যে গ্রুপটা ছিল এই গ্রুপটা, তাই না? প্রথম গ্রুপ যে ভদ্রলোক এসে একটা গ্রুপ, হ্যাঁ স্যার, তারপরে ছিল লাল, লাল লালের একটা গ্রুপ এখানে দুইটা, এরপরে ছিল সবুজ, সবুজের একটা গ্রুপ এখানে আছে, এটা সবুজ। ওকে, আর এরপরে কি আমার নীলের একটা গ্রুপ আছে, তাই না? তাহলে একটা দুইটা তিনটা নীলের আবার শুরু হবে, নীলের গ্রুপ এখানে একটা থাকবে, আর একটা এই যে এখানে আছে, তাই না? এই দুইটা মিলে একটা গ্রুপ হচ্ছে, লালের আর একটা গ্রুপ এখানে আছে, এইখানে আছে একটা পয়েন্ট, একটা পয়েন্ট আছে এইখানে, একইভাবে সবুজের একটা পয়েন্ট এখানে আছে, আর একটা পয়েন্ট ওখানে, ছয়টা গ্রুপ হচ্ছে না? হ্যাঁ স্যার, ছয়টা গ্রুপ কিন্তু আমার করা শেষ। এখন এই ছয়টা গ্রুপ আমি উইন্ডিং করা শেষ, এই ছয়টা গ্রুপের গ্রুপ কানেকশনটাকে দেবো কীভাবে, আমি এটাকে থ্রি ফেজ বানাবো কীভাবে, তার জন্য এই ছয়টা গ্রুপকে আমার সুন্দর করে কানেকশনটা দিতে হবে, আমি স্টার চালাবো না ডেল্টা চালাবো, তার জন্য এই গ্রুপগুলো কানেকশনটা দেওয়া খুবই জরুরি। আচ্ছা, এখন প্রথমে এখানে কয়েকটা নাম থাকে, যখন তুমি ইন্ডাকশন মোটর থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে ছয়টা লিড বের হয়, একটা নাম হয় ইউ ওয়ান, ইউ টু, একটা নাম ভি ওয়ান, ভি টু, একটা নাম ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু, এখানে ছয়টা কয়েল বেরোচ্ছে। এখন ছয়টা কয়েল থেকে আমার শুধুমাত্র তার রাখা যাবে কয়টা, এখানে বারোটা বেরোয়েছে, এখান থেকে ছয়টা গ্রুপের বারোটা মাথা বেরোয়েছে, এখন সেই বারোটা মাথাকে আমার ছয়টা মাথা ঠান্ডা করতে হবে, সেটা করার জন্য সেই কানেকশনটা কীভাবে দেখব, প্রথমটার নাম আমি খেয়াল করো, এই এই নামটা আমি এটার নাম দিলাম, এটা হচ্ছে আমার ইউয়ান, এটা হচ্ছে আমার ইউয়ান, ইউয়ান। এখন এই কয়েলে আর একটা মাথা আছে, হ্যাঁ স্যার আছে, এই মাথাটা অপর কয়েলে, এটা তো শেষ, এই কয়েলের শেষ প্রান্ত না, হ্যাঁ স্যার, অপর কয়েলের শেষ প্রান্তের সাথে, এটা যে নীল যে কয়েল ফেস এ যেটা বলছি, এই ফেস এ এর সঙ্গে এই একই এ এর আর একটা ফেজ, একই ফেজের আর একটা কয়েল আছে, হ্যাঁ স্যার আছে, সো এটা হচ্ছে ইন্ডিং, সো ওই কয়েলটা ইন্ডিং এর সঙ্গে যুক্ত হবে, সো এটা স্টার্টিং এর সঙ্গে যুক্ত হবে না, ইন্ড,
ইন জুড়বে ইন্ডের সঙ্গে, স্টার্ট জুড়বে স্টার্টের সঙ্গে, এটা মনে রাখবে। যখন কয়েলটা গ্রুপিং করবা তখন ইন জুড়বে ইন্ডের সঙ্গে, স্টার্টটা জুড়বে স্টার্টের সঙ্গে। সো এটা স্টার্ট এখানে আছে, ইন্ড বেঁচে গেছে, ইন্ডটা কিসের সাথে জুড়বে? অপর কয়েলের ইন্ডের সঙ্গে। বোঝা যাচ্ছে না? বুঝতেছি না স্যার। আমার তো এই নীলের দুইটা কয়েল বের হয়েছে না, এখানে একটা গ্রুপ এবং এইখানে একটা গ্রুপ, এই দুইটা গ্রুপকে এখন যুক্ত করতে হবে। এই দুইটা গ্রুপ মিলে একটা গ্রুপ বানাবো। এখানে স্যার এখানে লাস্ট স্লটে যেটা আসছে ওইটা যুক্ত করে দিবেন। লাস্ট স্লটে মানে এখানে যে আমার দ্বিতীয়টা, এই যে এটা, এটা তো শুরু হয়েছে এখানে, এখানে শুরু হয়েছে। সো এই লাস্ট কোথায় আছে? ওই যে ঘুরে লাস্ট, এই যে এখান থেকে রয়েছে। হ্যাঁ স্যার। সো এটা ইন, সো এই এন্ডটা এই এন্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই এন্ডটা আমি স্টার্ট স্টার্ট যদি পরে আসবে, স্টার্ট স্টার্ট যুক্ত করা লাগবে যখন ফোর পোল মেশিনে যাব, তখন স্টার্ট স্টার্টও যুক্ত হবে। যেহেতু ইন্ড বেঁচে আছে, সো অপর কয়েলের এন্ডের সঙ্গে যুক্ত করবো। সো অপর কয়েলে এন্ড কোথায়? এখানে এন্ড আছে, সো এই এন্ডের সঙ্গে যুক্ত করবো, এন্ডের সঙ্গে যুক্ত করবো, যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলে এই যে মাথাটা থাকলো, এই মাথাটা তো নাম হয়ে যাবে তখন ইউটিউব। সো চারটা মাথাকে দুইটা মাথা বানিয়ে ফেলছে। হ্যাঁ স্যার। সো দুইটা কয়েল, দুইটা গ্রুপকে আমি যুক্ত করে ফেলেছি। এরপর লালের ক্ষেত্রে আছে, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এর ইন্ডিং পয়েন্ট কোথায় আছে? এইখানে, কারণ এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে আমার স্টার্ট স্টার্ট। সো এর নামটা দিলাম আমি হচ্ছে ভিওয়ান, ভিওয়ানটা নাম না দিয়ে আমি ভি টু দিব, কারণটা কেন আসছে একটু পরে। ভিওয়ান নাম দিব, নাম দিব ভি টু। ওকে, সো এটা হচ্ছে আমার এন্ড, এই এন্ডের সঙ্গে এই এন্ড যুক্ত হয়ে যাবে, এন্ডের সঙ্গে এন্ড যুক্ত, সরি মিট মিল বাদ দিয়ে আপনার নাম দিব। দেখতে যতটা সহজ মনে হবে সেদিন ততটা সহজ না, ধীর স্থির হবে কিন্তু, একটা ভুলে দিলে হবে না। এটা বের করলাম, দুটো যুক্ত করে দিলাম, তাহলে একটা মাথা বাস করে এটার নাম হবে, সেটাও আবার নীল দিয়ে লিখে দিয়েছে, ভি টু। তাহলে এই যে যে অংশটা বেঁচে গেল ওই পাশে, এটা হচ্ছে ভি ওয়ান। ওকে, এরপর আর একটা গ্রুপ বেশি আছে এখানে, দেখ সবুজ। হ্যাঁ স্যার। সবুজের এটা স্টার্ট হলে ওইখানে ওইটা ওইটা গিয়ে স্টার্ট, এটার নাম দিই আমি এটা হচ্ছে আমার ডাব্লিউ ওয়ান। যেহেতু এইটা স্টার্ট, এই স্টার্ট এই এই এন্ডটাকে যুক্ত হবে এই এন্ডের সঙ্গে, সো এই এন্ডের সঙ্গে যুক্ত করে দিই, এন্ডের সঙ্গে যুক্ত করে দিলাম। সো দুইটা কয়েল আবার এক হয়ে গেল, সো এইটা নাম হয়ে যাবে আমার ডাব্লিউ টু। সো এখন খেয়াল করো তুমি কয়টা মাথা পাইছো? ছয়টা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা পেয়েছো না? সো বারোটা কয়েলকে তুমি যুক্ত করছো এমন হবে, এখন ছয়টা হয়েছে। এখন এই ছয়টা মাথাকে স্টার বা ডেল্টাতে সাজাইতে হবে। এই ছয়টা মাথাকে তো গ্রুপের কানেকশন তুমি দেওয়া শেষ, গ্রুপের কানেকশন দেওয়া শেষ। আর ভি টু আগে নিলাম, ভি ওইটা পরে আসতেছে, ওটা একদম লাস্টে এক্সপ্লেন করবো। এখন আসি এই যে ছয়টা মাথা বেরোবে, ছয়টা মাথাকে কীভাবে আমি এই মোটরটাকে স্টার বা ডেল্টাতে সাজাইয়ে চালাইতে পারবো, তাই না? তার গ্রুপ কানেকশন দিয়েছি কিন্তু এত সময়, এখন হচ্ছে তার ফেস কানেকশন দিব। এত সময় আমি গ্রুপ কানেকশন দিচ্ছিলাম, এখন হচ্ছে ফেস কানেকশন। এখন যদি স্টারে চালাইতে হয়, যদি স্টার কানেকশনে চালাইতে হয়, তাহলে ই ওয়ানের সাথে ভি ওয়ান, ই ওয়ান ডাব্লিউ ওয়ান এবং ভি ওয়ান একইভাবে যুক্ত হয়ে যাবে, অথবা ভি টু ইউ টু ডাব্লিউ টু যুক্ত করে দিতে হবে, একটা যুক্ত করে একটা কমন করে দিতে হবে। তুমি চাইলে ই ওয়ানকে করতে পারো, ভি ওয়ানকে করতে পারো এবং ডাব্লিউ ওয়ানকে যুক্ত করতে পারো। আবার যদি চাও যে তুমি না ভি টু ডাব্লিউ টু ইউ টুকে যুক্ত করবো, তাও পারো, কোনো সমস্যা নেই। সো আমি ধরো আমি স্টার কানেকশানে চালাবো, স্টার কানেকশানে চালানোর জন্য এই ভি টু ইউ টু ডাব্লিউ টুকে যুক্ত করবে। তুমি যদি ডেল্টা কানেকশানে চালাইতে চাও, তাহলে তোমাকে ইউ টু ভি টু একসাথে যুক্ত করতে হবে, এই দুইটা একসাথে যুক্ত করে এখানে একটা লাইন বের করতে হবে, এই দুইটা একসাথে যুক্ত করে এখানে একটা লাইন বের করতে হবে, এই দুইটা একসাথে যুক্ত করে এখানে একটা লাইন বের করতে হবে, থ্রি ফেজ লাইন হয়ে গেল। সো সেটা হয়ে যাবে আমার ডেল্টা কানেকশন, সেটা হয়ে যাবে আমার ডেল্টা কানেকশন। আর যদি স্টার কানেকশন করতে চাও তাহলে এগুলো বাদ, এটা করা যাবে না, স্টার কানেকশন করতে গেলে এটা করা যাবে না। তখন আমি ধরেন আমি ভি টু ভি টু ভি টু এর সঙ্গে ইউ টু, ইউ টু এর সঙ্গে ডাব্লিউ টু, ডাব্লিউ টু,
আমি স্টার কানেকশন করে ফেলেছি। সো এটা হয়ে গেল আমার স্টার কানেকশন। এখন আসি এখানে পোল তৈরি হচ্ছে কোথায়। আচ্ছা তোমার আগে পোলটা একবার দিয়ে দিলে কিন্তু একটু বড় জায়গা লাগবে, কিন্তু বড় জায়গার স্কোপ নেই। সো এটা লাস্টে গিয়ে বলে এটা মোশার পরে এটা বোঝাবো যে কেন আমি ভি টু লিখলাম ই ওয়ান না লিখি ভি ওয়ান কেন আগে আসলো, ভি ওয়ান ভি ওয়ান না লিখি কেন ভি টু লিখলাম, এটা কেন আগে আসলো সেটা একটু পরে দেখবে। হ্যাঁ দেখো কথা হচ্ছে এখানে পোল তৈরি হলো, টু পোল মেশিন তৈরি হলো কি করে সেটা আমার একটু বুঝতে হবে। যে টু পোল মেশিনটা স্যার আমার একটু দেখাই দেয় এখন। আপনি তো কানেকশন দিয়ে বলছেন যে একটা টু পোল মেশিন আপনি হিসাব নিকাশ করে বসাইছেন, যেটা টু পোল মেশিন স্যার অবশ্যই টু পোল মেশিন। তাই কানেকশনটা দেখে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে আমাদের টু পোল মেশিন। তাহলে আমি ধরে নিই এটা টু পোল মেশিন এবং কারেন্টের ডিরেকশনটা আমি এখন একটু নিন না একটু, হ্যাঁ যে কারেন্টটা কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে। ওকে সো প্রথমে চিন্তা করি এই ই ওয়ান লাইন ফেজ ওয়ানের ক্ষেত্রে, সো ফেজ ওয়ানের ক্ষেত্রে আছে কারেন্টের দিক দিয়ে যাবে তাই তো। হ্যাঁ স্যার। সো কারেন্টটা এদিক দিয়ে গিয়ে এখান দিয়ে ঢুকবে তাই তো, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এখান দিয়ে গিয়ে এই পয়েন্ট দিয়ে এসে এইখানে এসে এখান দিয়ে এখানে গিয়ে ওয়ান। সো এই ওয়ানটা কোথায় আছে, ওই পাশে আছে। সো এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে এসে আবার এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে এসে এখান দিয়ে এখান দিয়ে আবার। সো এখান থেকে এসে কমনে মিশে গেল, কমনে মিশে গেল। ওকে এখন তুমি যদি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি চিন্তা করো এই অংশটা এই অংশটা এইখানে একটু আছে কিন্তু ওই অংশে বাকি একটা তার এখানে আছে না এইখানে আর এই অংশ। সো ফেজ ওয়ানে দেখো এখানে কারেন্টের ডিরেকশন উপরের দিকে, এখানে কারেন্টের ডিরেকশন নিচের দিকে। সো এখানে যদি নর্থ পোল হয় এখানে অবশ্যই সাউথ পোল হবে তাই না। হ্যাঁ স্যার। সো এখানে নর্থ পোল হলে এখানে সাউথ পোল হবে, সো এটা টু পোল মেশিন, কারণ এখানে কারেন্টের ডিরেকশন উপরের দিকে যাচ্ছে আর এই জায়গাটা কারেন্টের ডিরেকশন নিচের দিকে যাচ্ছে। সো একটা ফেজের জন্য এই ই ওয়ান ফেজ, এই ই ওয়ানের জন্য আমি দুইটা করে পোল পাইছি, এখানে একটা পোল এবং ওখানে একটা পোল, সো এটা টু পোল মেশিন। একইভাবে এই ভি টু এর জন্য ডাব্লিউ ওয়ানের জন্য ডাব্লিউ ওয়ান, হ্যাঁ এই ডাব্লিউ ওয়ানের জন্য আবার একইভাবে দুইটা পোল। হ্যাঁ স্যার। এক ফেজের ভিতরে দুইটা পোল, সো এক ফেজের ভিতরে দুইটা পোল যেহেতু টু পোল মেশিন। আপনি চারটে হতো স্যার, চারটে হলে পোল মেশিন হয়ে যেত। সো এরকম যদি চারটে থাকতো যে এখানে কারেন্টের ডিরেকশন একদিকে, এখানে কারেন্টের ডিরেকশন আরেক দিকে, এখানে কারেন্টের ডিরেকশন একদিকে, ওখানে কারেন্টের ডিরেকশন আরেক দিকে, ফোর পোল মেশিন আমরা করবো। স্যার চব্বিশ লোডিং এ আমরা ফোর পোল করতে পারবো? হ্যাঁ পারবো, সেটা দেখাবো করে দেখাবো, সমস্যা নেই। আমি এখানে চব্বিশ লোডে টু পোল করলাম, এরপরে ফোর পোল করে দেখাবো, সমস্যা নেই। কিন্তু মানে আগ্রহটা হারানো চলবে না, একটু কঠিন জিনিস। তাহলে যদি এইটা হয়ে থাকে তাহলে আমাদের চব্বিশ স্লটের টু পোল মেশিনের রিউইন্ডিং করা শেষ হয়ে গেছে। যদি এতটুকু পর্যন্ত তুমি পারো, যদি বুঝে থাকো তাহলে বুঝতে পারতেছি যে তুমি চব্বিশ পোল মেশিনের একটা জিনিস বুঝে গেছো। এটাকে তুমি চাইলে ওই যে ক্যালকুলেশনটা আমি দেখিয়েছি ওই ক্যালকুলেশন ইউজ করে তুমি ফোর পোল এইট পোল যা চাও সিক্স পোল সব বানাতে পারবা, বানাতে পারা উচিত। এই একটা জিনিস বুঝলে বাকি সব জিনিস সেম। ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ এখন আসি এখানে আর কিছু বাদ রেখেছি কি আমরা বলাতে, স্ট্রাকচারটা বুঝিয়েছি, কানেকশনটা দেখিয়েছি, টু পোল দেখিয়েছি, ফেজ কানেকশনগুলো দেখিয়েছি, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে আমাদের চব্বিশ পোল মেশিনের চব্বিশ স্লটের টু পোল মেশিনের রিউইন্ডিং ডায়াগ্রাম। সো এটা যদি বুঝতে হয় নিজে আর প্র্যাকটিস করতে হবে, যে কথাগুলো বললাম ওই কথাগুলো সব। স্টার ডেল্টার মেইন পার্থক্যটা কোনটা? হ্যাঁ স্টার এবং ডেল্টার পার্থক্য হচ্ছে স্টারে একটা কমন পয়েন্ট থাকে, ডেল্টার কোনো কমন পয়েন্ট থাকে। স্টারে হচ্ছে তিনটা মাথার একটা কমন পয়েন্ট আছে, ডেল্টাতে ওইরকম কিছু নেই। দেখাই মুছে দিলাম তাহলে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস না করলে এটা কিন্তু কখনোই যত সহজ ভাবতে যত সহজ হবে না। তিনটা কালার নিয়ে বসো, প্রথম দুই চার দশ বার এমনি সব ভুল হয়ে যাবে, মাথায় ঘুরবে না। আমি বলে যাচ্ছি আমি
আমি বহুবার প্র্যাকটিস করেছি এইটা বোঝানোর জন্য, আমি নিজেই বহুবার প্র্যাকটিস করেছি। তো তোমাকে কতবার প্র্যাকটিস করতে হবে সেটা বলছি। কালকে রাত্রে থেকে আমি রাগন করেছিলাম, ভুলে গেছিলাম মনে। সো কালকে রাত থেকে আমি জ্বালাই করা শুরু করছি। আমি সকালে আসছি অফিসে, এসে ভার্সিটিতে এসে আমি আমি মানে 10-12 বার শুধু ড্রয়িং করছি জিনিসটা। আমরা যদি একটা কাঠের উপরে তার কাটা মেরে গোল করে 24টা স্লট দিই, হ্যাঁ, ওটা ওটা দিয়ে সুন্দর করে বোঝানো সম্ভব। এটা যদি 24টা স্লট বানাইতে পারো, একটা তার দিয়ে বেশ সুন্দর করে বোঝানো সম্ভব, সেটা হতে যাবে একদম হাতে কলম হয়ে যাবে। যেহেতু ওই রিসোর্সটা আমাদের এখন এই মুহূর্তে নেই, সো বোর্ডের জিনিসটা যদি তুমি বোঝো, এই জিনিস যদি তুমি বুঝে থাকো, তাহলে মোটর বাধাই করতে তো অসুবিধা হওয়ার কথা না। সেক্ষেত্রে হতে পারে যে স্লটের ভিতর তারটা আমি ভালো করে দিতে পারছি না, আমি প্রথমবার মোটরটা বাধাই করতে যাচ্ছি, স্লটের ভিতর কীভাবে দিব, স্লটের যে আমার ইয়েটা থাকবে, যে পেপারটা থাকবে, পেপারটা কীভাবে কাটবো, কাটার পরে কতটুকু পুরুত্তে কাটবো, কতটুকু লাম্বায় কাটবো, কাটার পরে কীভাবে বসাবো, ঢোকানোর তো প্রবলেম হতে পারে, কিন্তু এই জিনিসের কনসেপ্টে তো প্রবলেম থাকার কোনো কথা নেই, কনসেপ্ট তো ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আসি আমি কেন U1 এর পরে U2 দিছি, V1 না দিয়ে কেন V2 দিয়েছি। সো এটার জন্য আমাদের একটু একটা V2টা কি স্যার আমরা কমন রাখছি মাঝখানে V2টা V2 W2 U2 এই যখন আমি ডেল্টা করব, স্টার করব, তখন V2 W2 এবং U2 কমন করতে পারি, কোন কমন রাখতে পারি, আবার U1 U2 V2 কমন রাখতে পারি, যে কোনো যে কোনো একমাত্র কমন রাখলে সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে মনে করো আমার একটা স্টেটর। এখন স্টেটরের কয়েলগুলো যেহেতু 3 ফেজ, সো 3 ফেজ 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সো কয়েলগুলোকেও আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলেই পাঠাবো, 120 ডিগ্রি অ্যাঙ্গেলেই। তাহলে স্যার আমরা এখানে যে সোরডে কয়েলগুলো রাখছি সেটা 120 ডিগ্রি হয়ে গেছে, সেটা আমি হিসেব করে দেখাচ্ছি কিভাবে হয়েছে। সো আমি যেভাবে কয়েলগুলো দিয়েছি তাতে ইলেকট্রিক্যালি 120 ডিগ্রি অ্যাঙ্গেল হতে সে বাধ্য, ওটা আমরা হিসেব নিতে সে ভিতরে আসে, যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে, ওই V2 আগে না দিলে 120 ডিগ্রি থাকতো না, V2 এখানে দিয়েছি বিধায় 120 ডিগ্রি রয়েছে, না হতো না। ওকে, সো প্রথম কথা চিন্তা করো, তুমি একটা রেফারেন্স পয়েন্ট চিন্তা করো, মনে করো এই পয়েন্টটা হচ্ছে আমার 0 পয়েন্ট। সো প্রথম যে কয়েলটা আছে সেটা আমি এখানে পুট করেছি, পাও দিয়ে দেখায় সেটা ঠিক এই বরাবর থাকবে, ঠিক এই বরাবর থাকবে। সো এই কথার নাম হবে কি, তুমি এখানে ইউ1 লিখছো তার জন্য এখানে বি1 লিখছো, এখানে ইউ2 লিখলে এখানে বি2 লিখছো, এখানে আবার 120 ডিগ্রি এখানে থাকবে, সেটার নাম হবে W1, নাম হবে W2। এখন তুমি খেয়াল করো এইখানটায়, খেয়াল করো 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করার জন্য প্রথমে U1 V2 W1, আবার এটা না করে যদি এরকম করো তাহলে W2 V1 U2 থাকবে। এই জন্য আমি যদি V2 এখানে না লিখি তাহলে এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে না, কারণ তখন এই U1 এবং V1 এর ভিতরে অ্যাঙ্গেল হয়ে যাবে কত ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি হয়ে যাবে। এই জন্য V1টা আমি এখানে না লিখে এখানে লিখছি, তাহলে এরকম হলে পরে এখানে V2, সো ওখানে V1 আছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, বোঝাতে পারলাম, তাহলে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। সো মেইন টার্গেট হচ্ছে কয়েলগুলোকে 120 ডিগ্রি অ্যাপারেটে বসানো, সেটা হচ্ছে আমার যে 3 ফেজ কানেকশন এবং এর 3টা ফেজের মধ্যে পার্থক্য 120 ডিগ্রি, সো কয়েলগুলোকে আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পাতালাম, যাতে আমার কোনো ঝামেলা না আসে ক্যালকুলেশনের ভিতরে, বোঝা গেল কেন আমি V1 না লিখে V2 লিখেছি। ওকে, সো এটা ছিল আমাদের, এটা মুছে শেষ করে দিই এবং তোমার একটু বাড়ির কাজ দিয়ে দিই।
ইন্টারেস্টিং না বিষয়টা? হ্যাঁ স্যার, খুব ইন্টারেস্টিং, কিন্তু তোমাকে বুঝতে হবে স্লটটা আঁকা, বুঝতে হবে এবং একটু চর্চা করতে হবে। তাহলে এখন মডুল দেখে তখন সবগুলো যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল ঢুকে পরে জয়েন করে দিই, কোনটা সিঙ্গেল যদি প্রত্যেকটাতে ঢুকে, তাতে তুমি একটা চিন্তা করো, একটা সিঙ্গেল ঢুকাইছো, ঢুকানোর পরে তারটা কেটে দিয়েছো, কেটে দিয়ে পরে আবার তারটা জয়েন করতেছো না, ওখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে না, দরকার কি রেজিস্ট্যান্স বাড়ানোর? আমি যদি রাখলাম কয়েলটা রাখলাম একটু তারটা প্যাঁচ না দিয়ে থাকলে তুমি রেখে দিও, পরে একটা আবার প্যাঁচ দিল, যেহেতু জোড়া তোমার দিতেই হবে, তো ভালো তো আমি কাটবো না, যুক্তিসঙ্গত না? যে জোড়া যেহেতু তুমি সবগুলো বারোটা কয়েল বানাইছো, আলাদা আলাদা করে বারোটা কয়েল বানাইছো, আচ্ছা ভালো কথা, আলাদা আলাদা বারোটা কয়েল বানালে এখন ওই কয়েলগুলো যখন তুমি জোড়া লাগাইতে যাবো, প্রত্যেকে আমি দুইটা কয়েলকে একসাথে জুড়ে রাখি, কয়েলের গ্রুপ নিয়ে যেমন দুইটা কয়েলকে একসাথে জুড়ে রাখছে, আচ্ছা ওদের সুবিধাজনক হবে, যাতে রেজিস্ট্যান্সটা না পারে, এক্সট্রা হিট ক্রিয়েট না হতে পারে। ওকে, সো আমাদের এটা কেমন হচ্ছে 24 স্লট, 3 ফেজ, 2 পোল, 6 পোল মেশিন, 2 পোল, 3 ফেজ মেশিন, আর আমরা এটা করলাম হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন বলছি, সিঙ্গেল লেয়ার এটা করলাম হচ্ছে সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং করলাম। সো আমরা বললাম 24 স্লট, 3 ফেজ, 2 পোল মেশিন, যেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার বলো। আমি ডাবল লেয়ার যেহেতু দেখাইনি, সো আমি ডাবল লেয়ার এখন তোমাকে কাজ দিব। এখন তোমার কাজ হচ্ছে এই 24 স্লট, 3 ফেজ, 4 পোল মেশিন, যেটাকে আমার সিঙ্গেল লেয়ার করতে হবে। তো তোমার কাজ হচ্ছে 4 পোল মেশিন বানানো, 2 পোল মেশিন দেখিয়েছি, তুমি হচ্ছে 4 পোল মেশিন আমাকে বানাই দেখো, স্যার আমি রিমেন্ডিংটা করতে পারছি, যদি আগেরটা বুঝে থাকো তাহলে এটা পারা সম্ভব। বোঝা গেল? হ্যাঁ স্যার। সো আরও যদি ডিটেলে বুঝতে হয় আমি ভিডিও সাপ্লাই দিব, সমস্যা নেই, ভিডিওগুলো দেখবা। ওকে, আর এই ভিডিওটা গেলেও সেখানে দেখতে পাবো, তবে এটা কিন্তু খুবই মানে সতর্কতা সহিত পূর্ণ করতে হবে, না হলে একটা স্লট ছেড়ে যদি তুমি আরেকটা স্লটে চলে যাও তাহলে কয়েল সংখ্যা কিন্তু মিলবে না, তখন আবার জিনিসটা কিন্তু স্যার তাহলে স্যার আমার 12টা গ্রুপ হবে। হ্যাঁ, 12টা গ্রুপ গ্রুপ 12টা হবে, 12টা গ্রুপ করলে তাহলে একটা গ্রুপে কয়টা করে কয়েল বলবে? একটাই বলবে। সো আমি যে একটা গ্রুপ দেওয়ার পর আবার একটা গ্রুপ দিয়েছি না, ওটা দেওয়ার দরকার, বুঝা গেল? সো আমি 12টা স্লট, আমার 24টা স্লটের ভিতরে 12টা কয়েল বসবে, যেহেতু এখন আমার গ্রুপ সংখ্যা হয়ে যাবে 12। সো আমি কি করেছিলাম, এখানে একটা ঢুকাই এখানে একটা বেঁধে পেয়েছিলাম, তারটা রেখে দিয়েছিলাম, ওর সঙ্গে আরেকটা যুক্ত করেছিলাম, এখন আমার একটা যুক্ত করার দরকার নেই, স্যার 4টা পলি হবে, এদিকে 2টা থাকবে, এদিকে 2টা যাবে। সো ওইটা আমাকে একে একটু দেখাবে, ওর আটবার 3টা আলাদা আলাদা ডিফারেন্ট কালার নিয়ে। ওকে, ঠিক আছে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিনের এরপরে আমরা আরো দুইটা এরকম ডায়াগ্রাম শিখবো, তারপর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কীভাবে বাধাই করে সেটাও দেখবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মধ্যে বলবো।